আজ থেকে একটা তাসবি মুখে নিয়ে নেন উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বের বাইরে সবসময় বলবেন আস্তাক ফিরল অত বিলাই ছোট বাক্য আস্তাক ফিরল অত বি মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি চল্লিশ বছর ২০ বছর তিরিশ বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি মুরব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি রাতে একটু উঠতে শিখুন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত দশটায় আপনার বাড়িতে আয়ুব খানের মার্শাল্লা জারি থাকবে আয়ুব খানের মার্শাল্লা মানে বাপ আল্লাহ চারটার পরে বের হওয়া যাবে না মানে বাড়িতে একবারে মার্শাল্লা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না পড়া ভিন্ন কথা দশটায় ঘুমিয়ে যেতে হবে জরুরি রাত তিনটায় উঠে যেতে হবে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা

আপনি বলতে শিখুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাত ঘুমিয়ে যাবেন জরুরি জরুরি ঘোষণা জরুরি ঘোষণা রাত সময় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে জারি থাকবে বাড়িতে কি থাকবে কারফু জারি থাকবে দশটার পরে কোনো কথা নাই আমার বাসায় আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না সম্মানিত দিনী ভাই বোন তিন নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা নিচে কাপড় পরেছি পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি নিচে কাপড় পরেছি পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি কাপড় নি টোর নিচে পরলাম না হয় জেনা তো করিনি সম্মানিত দিনী ভাই বোন এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে মনে বলছে প্যান্টটা এখনো নিচে থাক। এই জন্য এত বড় পাপ মনের বিরোধী তাই ধর্ম আফজল বুজাহেদ বাই জাহেদন আফসল সবচেয়ে শক্তিশালী মোজাহেদ ওই যে আত্মার বিরুদ্ধে জেহাত করতে পারে মোবাইলে আর তার সাথে কথা বলবো না অল্লা হে আল্লাহর কসম অল্লা হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম তোমার সাথে অদাবদ্ধ আমি আর জিন্দিগি তো ওই মেয়ের সাথে কথা বলবো না তখন কার সাথে তোমার জেহাদ শুরু হবে বলো তো আত্মার সাথে এ খুব খারাপ আল্লাহ বলছেন ইনে নাফসালা আমার তো বিশ্বইয়া আত্মা মানুষকে পাপের আদেশ করে খুব সাবধান যুবক তোমাকে বলছি তোমাকে বলছি তোমার জন্য আমি এসেছি বিশ্বাস করে আমি খাস করে তোমার জন্য এসেছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার জন্য এসেছে স্বামী যখন থাকে না তখন আপনি মোবাইলে প্রেমের গল্প করেন আপনি জানেন মোবাইলের অপর নাম জেনা আপনি জানেন মোবাইলের অপর নাম জাদু মানুষ পায়খানাতে নিয়ে যাচ্ছে মোবাইল মোবাইল তাকে জাদু করেছে মোবাইলের অপর নাম জেনা একবারে যার হাতে বড় মোবাইল আছে সে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে আল্লাহ নবী বলছেন আইন যেন জেনা হওয়ার দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলো জেনার জেনা হল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রেজেল জেনাহাল হাল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতে মানে তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা আপনি আজকে আত্মার বিরুদ্ধে জেহাদ শুরু করেন আপনাকে আমি একটা বাস্তব ঘটনা শোনাই যে মরুব্বী মানুষ যুগ পড়তে উঠেছে দোয়াও পড়েছে বাড়িতে আছে বিশাল টিভি দূরে কাজ ছলা তাদের পরে কি যে শয়তান ধরল দেখি একটু টিভিটা চালু করে একবারে চালু করার সাথে সাথে বিশাল ল্যাংটা মেয়ে চলে এসেছে বিশাল আকৃতিতে টিভি ভর্তি একবারে তারপর দেখতে দেখতে কিন্তু ফজর রাজান হয়ে গেছে কোথায় যে তাহার যুদ্ধ গেল টিভি ব্যবহার করতে পারবেন না আজকে লাথি দিয়ে ভেঙে দিন দরকার নাই তিরিশ বছর আগে আমার মা যেভাবে রোজা থাকতো চন্দ্র দেখে ভাত রান্না করতো সেভাবে চলবো দুনিয়াতে দুদিন বাঁচতে এসে আমি পরকাল হারাতে রাজি নাই এভাবে অদা করেন আমি আপনারা দেখবেন এইসব মোবাইলে রিং হলে অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না আপনার নামটা যে আমি মোবাইলে সেভ করবো এরকম আমার কাছে কোনো দক্ষতা নেই আমি এমনি সাধারণ একটা বেকার মানুষ এই রাস্তাঘাটে হরা ঘোরা ঘুরছি মাত্র সম্মানিত তিনি ভাইবোন ও মামা তাহেলি রাজিয়াল্লাহ তালান বলেন খুব জরুরি কথা রাজতল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আনা জাইমুন বে বাই তিন ফির অবাজিল জান্না লেওয়ান তারা মেরাহা ওয়াইন কানা মহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক করে না জুনিয়া তো তর্ক নিয়ে চলে না কি আব্দুল রাজিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাইজান আপনার সাথে আমি তর্ক করতে রাজি নয় আমি গেলাম কথা বুঝতে পারেননি কিন্তু বুঝতে পারছেন যে আব্দুল রাজিক সাহেব এটা বলেননি হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করতে হবে কাবা ঘরে হিন্দুর টাকা দিয়ে করা আছে এইটা নয় ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা আর মোহাম্মদ সাল্লা বাপ চাচারা মূর্তি পূজা করতেন তাদের মূর্তির নাম ছিল লাত মানাত হবল এগুলো তো তারা ছিল মূর্তি পূজক এরও ছিল মূর্তি পূজক ওদের টাকা দিয়ে কাবাঘর তৈরি করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামটা ভেঙে ফেলেননি অতএব হিন্দু হলে টাকা অপবিত্র হয়ে গেছে এ কথা নয় আমি ভারতের হিন্দু টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা তো আমি বলিনি ফেসবুক চালাও বেটা মেশিন চালাও তোমার লজ্জা আছে তোমার শরম আছে এগুলো তুমি কি রেখেছো আমার সামনে আর তোমার হুজুর তোমার কথাই পড়ে ফেসে যাচ্ছে তোমার হুজুরের বিবেচনা আছে তোমার হুজুর কিছু বুঝে ২৬ বছর থেকে ফতো লিখি তোমার হুজুরকে বলে দিও আব্দুল ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখেন হিন্দুদের পত্তলিকদের অমুসলিমদের টাকা আল্লাহর নবী নিজে নিয়েছেন হাতিয়ায় কাবুল হাতিয়া দিল মুশ্রিক বোখারিতে বাপ বান্ধা আছে মুসলেকদের পত্তলিকদের মূর্তি পূজকদের তিনি কবুল করলেন মূর্তি পূজকদের তিনি হাদিয়ে দিলেন মূর্তি পূজক মহিলার মশক থেকে তিনি পানি পান করলেন মূর্তি পূজক অমুসলিম ইহুদি খ্রিস্টানদের বাড়ি মহিলার বাড়িতে তিনি খাওয়া দাওয়া করলেন এসব হাদিস পেশ করা আছে জিজ্ঞাসা ছিল যে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কি না এই জিজ্ঞাসার উত্তর দেওয়া হয়েছে আর আপনি ধরে নিলেন আমি আব্দুর রাজাক বিন বলেছিলাম যে ভারতের হিন্দুর টাকা দিয়ে ওটা মসজিদ তৈরি করা হয়েছে আপনি মলানা মানুষ যে কলম ধরলেন আমার হয় আপনার এলেম কালাম আমি বিশ্বাস করি কিন্তু আপনাকে আসলে আল্লাফ করুক আপনি আসলেই কি বুঝাতে চান আপনি কয় পয়সা পড়েছেন অষ্ট আগস্টের বিশ তারিখ থেকে আমি নিয়মিত বোখারি মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখছি অহংকারও করিনি গৌরবও করিনি আপনি বিশ্বাস করেন আমি কোরআন হাদিস বুঝি আলহামদুলিল্লাহ আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ কোন সাহসে আপনি বিরুদ্ধে লড়ে গেলেন যে আব্দুল রাহেক সাহেব হিন্দুদের টাকা দিয়ে মসজিদ করা বৈধ বলেছে তা আরেকজনকে খেপে তুলছেন আপনি আপনার এত হোস জ্ঞান হয় না আর বোকা ছেলে তুমি ফেসবুকে এটা দিয়ে দিলে তুমি হিসাব পাও না তুমি আমার বিরোধী করে কি করতে পারো তোমার নেতাই পারে না কিছু করতে তুমি কি করবে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়লে আমার বিরুদ্ধে লড়লে উপরওয়ালাকে বলতে হবে উপরওয়ালা যদি তোমার সাথে সাথ দেয় তাহলে সম্ভব তাছাড়া পৃথিবীর কোনো শক্তি জামিয়া সালাফের এটা লোম হিলাতে পারবে না আর তুমি এটা মনে রেখে নাও এটা অসম্ভব জামিয়া সালাফের ক্ষতি করা কেন আমি জামিয়া সালাফের ক্ষতি করি না আমি নিজে অতএব জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে না তারপর আমি দিনরে তোকে বলি দেখো আমার কোনো ভুলের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করিও না যদি আমার ভুল সেটা হয় তাকে আমি সংশোধন করার পথ করে দাও আমার আমি সংশোধন হয়ে যাব কথা বুঝতে পারেননি কাজে আপনি হিংসা করে দেখে নানান কিছু করে কি করবেন আপনি এই বোকা ছেলে তুমি এভাবে ফেসবুকে দেখ কি করবে তুমি তুমি কাকে ঠেকাতে চাচ্ছো কাকে অপমান করতে চাচ্ছ তুমি দেখো তুমি যে এভাবে করছো দিচ্ছ ফেসবুকে তা আমার কোনো ক্ষতি দেখতে পাচ্ছ তোমার নেতাকে নিয়ে কতটি লোক তুমি দেখতে যাও লাখো জনগণ ধরে যাবো এটা ধরে রাখতে হলে কিছু করতে চাইলে উপরে বলতে হবে এটা মানুষ দিয়ে হবে না এটা বিরোধীতে করে হবে না যার জন্য তোমাকে সাবধানতা বলছি তুমি মনে করিও না যে ফেসবুকে জজ কোর্ট ফেসবুকে হাইকোর্ট বিচার আবার হবে তোমারও হবে তোমার হুজুরেরও হবে তুমি আমাকে জিজ্ঞাসা করেছ আমি বলে দিলাম ভারতের হিন্দুর টাকা দিয়ে মসজিদ তৈরি করা হয়েছে কাবাঘর ভারতের হিন্দুর কাবা ঘরে গেছে এরাও ছিল পত্তলিক ওরাও ছিল আল্লাহ নবী যখন কাবা ঘরে নসব। যখন তিনি ঢুকলেন তখন তার কাবা ঘরের চতুর্দিকে তিনশো ষাটটি মূর্তি ছিল আল্লাহ হাতে একটা লাঠি ছিল এত অনহা লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর গায়ে আঘাত করতে লাগলেন আর মুখে বলতে লাগলেন জাল হাত এসেছে সত্য অল বাতিল চলে গেছে মিথ্যা বাতিল নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে লাঠি দিয়ে তিনশো ষাটটা মূর্তিকে একেবারে ভেঙে চড়ে খান খান করে দিলেন মূর্তিগুলো কার ছিল জানেন ওর বাপের মোহাম্মদ সাল্লামের বাপের মূর্তিগুলো ছিল আব্দুর সাহেব কথা বুঝতে পারিনি বাপের মানে ইব্রাহিম আলাহ ইসলামের মূর্তির লোক কার ছিল ইব্রাহিম আলাহ ইসলামের ইসমাইল আলাহ ইসলামের ইশাক ইসলামের তো ইব্রাহিম আলাহ ইসলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা তা তো কতদিন আপনাকে বললাম যখন জিবরাল আলাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন সপ্তম আকাশে চলে গেছেন তখন জিব্রাহিম আমাদের নবীকে বলছেন হুয়া ইব্রাহিম হো আবুকা হাজা ইব্রাহিম হাজার আবুকা ফাসালেম আলাইহে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আসসালাম আলাইকুম ইয়াবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সালাম বলছেন ওয়ালাইকা সালাম ইবনী সাল নবী ও সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এ দেখেন বাপ বেটা হাদিস বুখারি মুসলিম তাহলে মূর্তি ভেঙে দিলেন কার পিতার দিলেন পিতার ইনি মোহাম্মদ সাল্লাম সাধারণভাবে ভাঙেননি ভাঙছার চুরমার করচার মুখে বলছেন যা হাত এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা কারা জাহুকা চিরদিন মিথ্যা এই কথা বলে তিনি 360 টি মূর্তিকে নিজ হাতে ভেঙে খান খান করে দিলেন আর তুমি বুঝলে না এমনি একটা কথা লিখে দিলা এই হাদিসটাই কালকে তোমার ওস্তাজির কাছে জিজ্ঞাসা করে একটু বলেন তো আপনি পড়েন তো আমি শুনি এই ছাড়াই ফেসবুকটা চালু করে দিবে মোবাইলে বলবে আপনি একটু হাদিসটা শোনান তো দেখি হাদিসটা আব্দুল ইবনে মাসুদ থেকে কার থেকে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তুমি কালকে জিজ্ঞাসা করো তোমার হুজুরকে দেখি কি বলেন যে হুজুর তোমার কথা শুনে লেগে গেছে না বুঝে মনে মনে বস্তির মহিলার মতো যখন ঝগড়া লেগে গেছে একেবারে বস্তির মহিলা যেমন কি যে করলো আর কি যে বললো কোনো হিসাব থাকলো না তুমি মনে রেখো তোমার ওস্তাজির পাতা আমি জীবনে কোনোদিন দিন পড়িনি ভবিষ্যতে পড়বো না তুমি তোমার ওস্তাজি কতবার লিখেছ ফেসবুকে এই কথা আমি তোমার ওস্তাজি তোমার নামটাই নি নে কোনো দিন নেওয়া লাগবে না আমি আমার বক্তব্যের পরে পিছন দিকে দেখি না কে আছে এটা আমার জীবনে ঘটেনি আমার প্রয়োজন নেই তুমি বুঝতে পারোনি আমি তো মোবাইল অনই করতে পারি না তো ফেসবুক কি দেখব আমাকে এক এক টুকে বলে তাই শুনি আমি তো মোবাইল শুধু অন করতে পারি আপনার নামটা সেভ করতে পারি না তো আমি ফেসবুকে কি দেখব আমি তো দেখিও না আমি জানিও না এক এক টুকে বলে তখন শুনতে পাই তিন ছরেন মানুষের জন্য जिम्मेদারে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ সোনা রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতের একটা ঘর নিয়ে দিব এক দুই অবে বাই তিন ফি অস্তিল জান্না লেমান তারাকাল কালকির দে বা কানা মাজে মজাক করে হলে ওই যে কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় আমি মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেবো মজাক করে হলে মিথ্যে বলবেন মজাক করে কি এখানে একটা কলম রেখেছিলেন আমি নিয়ে নিয়েছি তখন আপনি বলছেন এই কলমটা করে কলমটা কে নিল তা আমি বলছি কে যে নিল কই কলম কোথায় রেখেছিলি তখন আপনি দু এক মিনিট খুঁজলেন তারপর আমি বলছি এনে না আমি একটু দেখছিলাম তোমার সঙ্গে মজাক করছিলাম এ এ হলো মজাক করে মিথ্যে বলা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন কেউ যদি মজাক করেও মিথ্যে না বলে তা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব আর ওই মহিলাকে আল্লাহ নবী মিথ্যাবাদী মহিলা বলেছেন মিথ্যুক ছেলেকে বলল আব্বু আসো এই জানো আব্বু এই জানো আব্বু আসো এই মা মায়ের হাতে কিছুই ছিল না যেমন বাচ্চা দৌড়ে এসেছে কোলে নিয়ে এনেছে আল্লাহ নবী এই মহিলাকে কি বলছেন মিথ্যাবাদিনী তুমি কেন বললে তোমার ছেলেকে এটা আব্বু আসো এই জানো তাহলে হাতে কিছু থাকতে হবে জরুরি জুজু বুড়ির ভয় দেখানো ঠিক নয় অখে ফুম ফিল্লা আল্লাহর ভয় দেখাতে হবে আব্বু এই কথা বলে আল্লাহ মারবে আব্বু এরকম কাজ করলে আল্লাহ মারবে এটা আল্লাহর ভয় দেখাতে হবে বলছে কথা বল না জুজু বড়ি ধরবে এটা মা ও মাই বুঝে না ওর বাপ বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে ও বুঝে না যে মা কাকে বলে এমনিতেই অটোমেটিক পদ্ধতি তাই হয়ে গেছে মা ও ও তোমার মা নয় ও তোমার খালা বক্তব্য উঠিয়ে দেখো আমি কয়েকবার বলেছি এ তোমার মা নয় এ তোমার খালা এ তোমার মা নয় তোমার সৎমা নিশ্চিত তোমার খালা নিশ্চিত তোমার সৎমা আব্দুর রাজাক সাহেব ভুল বলছেন কি হ্যাঁ ভুল বলছি তোমার মা নিশ্চিত এ কথাই ঠিক কিন্তু তোমার মা দায়িত্ব পালন করেনি কাজী তোমার মা নয় এটা তোমার খালা তোমার এটা সৎ মা যদি তোমার নিজ মা হতো তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন ওপরে আছে বাকি চতুর্দিকে নাই এটা চুলের নাম কাজা মন মান সভাপতি আছে জিজ্ঞাসা করে নামার পরের নাম কাজা মানে হারাম চিরদিনের জন্য কাবিরা গোনা একটু আছে উপরে ওটা কেন ওটা কোনো খেলোয়াড়ের আদর্শ তোমার মা নেই এ কথাই ঠিক এক মিনিট কথার মধ্যে কথা ঢুকে গেল তোমার মা যে নেই এটা আমাকে প্রমাণ করা লাগবে এটা যে তোমার মা নয় এটা প্রমাণ করা লাগবে আগে কথা বলেনি এক ছাতা চুল দুই দাড়ি চাচা আছে তিন প্যান্টা টাখন আছে চার তোমার বোন এখনই পাশে দাঁড়িয়ে আছে তোমার মার কাছে শীতের দিন তোমার বোন একবারে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছে মাথার চুল খোলা আছে ক্লাস টেনে পড়ে এটা তোমার মা নয় ভুল এটা তোমার মা নয় এটা ভুল জাবের রাজি আল্লাহ তালানু বলেছেন যে আমি আমার মেয়ে বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটা কারণে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাই চারটা কারণে আমার ছোট ছোট ছয়জন বোন আছে আমি কারণে কম বয়সের মেয়ে কুমারী মেয়েকে বিবাহ করিনি এক! তো আর দেবাহন না আমার স্ত্রী যেন আমার বন্দের শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তোমার মা কি শিখাবে শিষ্টাচার আম ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় সিষ্টাচার আম্ম রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হয় ডান পায়ের জুতা আগে পরতে হয় সিস্টাচার কাউকে বিদায় দিলে টাটা বাই বাই নয় দোয়া পড়ে বিদায় দিতে হয় সিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তোমার পাশে একটা ছোট তোমার ভাই আছে দেখো তো আর প্যান্টটা কত দূরে আছে প্যান্টটা দেখো তো একটু দেখো তো এটা তোমার মা নয় আমি প্রমাণ করে দিলাম নে। তোমার মা তোমার ভাইয়ের কি দায়িত্ব পালন করে এই চলে তোমার ভাইটার দাঁতে ময়লা লেগে আছে দেখো একটু পরে আসছে দেখো দুই অতুয়াল্লে না আমার স্ত্রী আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্ম সুরাই এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয় আম্ম সুরাই হেখলা সরা হাসর রাতে পড়লে কবরের শাস্তি হয় না আরো কথা আম্মো শোনে রেখ সুরা বাকার আল এমরান পড়লে তোমার পক্ষে হয়ে আল্লাহর সাথে দুটি ঝগড়া লাগিয়ে দিবে ফলাফল কি তা বলেননি তবে সুরা না হওয়া পর্যন্ত সুরা হাসর তোমার পাশ থেকে কি আমাদের মাঠে যাবে না আগে তোমার ক্ষমা হবে তারপরে সুরা হাসর যাবে আম্ম সুরা হাসর পড় আম ভয় পাও রাতে খালি ভয় পাও সোরা বাকার জোরে পড়ো সোরা পড়ো শয়তানের ভয় পাও শয়তানের ভয় পাও সোরা জোরে পড়ে ঘুমাবা তোমার বাচ্চাটা যদি খালি রাতে খুব কান্নাকাটি করে না তো সোরা ফালাকার নাস খালি পড়বার ফুঁক দেবে পড়বার ফুঁক দেবে পড়বার ফোঁক পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা পড়বার ফোঁক দেবা ওকে বদ নজর লেগেছে আম্ম ওকে নজর লেগেছে বদ নজর খুব খারাপ বদনজর কি জিনিস আল্লাহ রসুল বলছেন যে মানুষের ভাগ্য যদি কোনো জিনিস ভেঙে দিতে পারত তাহলে নজর পারতো বদ নজর কি জিনিস স্ত্রী স্বামীকে বলছেন শোনো 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 দেখেছ মুরগিটা তেরোটা বাচ্চা এত সুন্দর ঝকঝকে খালি বাচ্চাগুলো তখন স্বামী বলছে হ্যাঁ ঠিকই তো আসলই খুব সুন্দর মুরগির বাচ্চাগুলো দুইজন একটু দেখলো দাঁড়িয়ে এক মিনিট তারপর স্বামী নামাজ পড়তে গেছে সলাতা আদায় করে বাড়িতে ঢুকতে স্ত্রী বলছে আরে শুনেছ চিলে তিনটা বাচ্চা নিয়ে চলে গেল আসর পরে বাচ্চাগুলি সব ঝিমিয়ে গেছে বলেন তো এখন এটার নাম কি এটার নাম বদনজর আপনার ছেলের গায়ে যদি বদনজর লেগে যায় তাহলে আপনার ছেলে রাতে তুলে পেড়ে চিল্লা চিল্লি করে মনে হবে এখন মরে যাবে বদনজর খুব খারাপ জিনিস কি দিয়ে ঠেকাবেন ফালাকার মাস আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন ও তুরাজ হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে হবে মেয়েকে সাজ গোজ করে রাখতে হবে মেয়েকে দাঁত পরিষ্কার করে রাখতে হবে ছেলে মেয়ের চার তাকে মালাই হিন্না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারা দার তোবা করো আস্তাক জালেক রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও এই শয়তান তোর মুখে লাথি মারি নাউজুবিল্লাহিন জালেক নাউজুবিল্লাহিন জালেক শয়তান মুখে তোর লাথি মারি লাথ দিয়ে ল্যাপটপ ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবে উঠানে চলে যাবেন যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার কেন চাইলো আমি তো তাকে ঘৃণা করি আমি তো না করে দিয়েছি কিসের সাহসে আমাকে কথা বলে শয়তানের সাহস আছে আল্লাহর সাথে তার দুটা চুক্তি হয়ে আছে যখন আল্লাহ তাকে বললেন সর 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 আদমকে সিজদা করলি না সরে যা তুই আমার রহমতের মধ্যে নেই তখন ইবলিস বলছ দুটা কথা কি কি আমার পর্যন্ত বাঁচতে চাই ঠিক আছে দিলাম আরেকটা কি আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে তা আমি দেখে ছেড়ে দেব তাহলে ও জিদে আছে আমি একাই জাহান্নামে নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন বলছে এভাবে ও ইজাতে ক জালালে ক ইরতেফায়ে মাকা নেকা আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম আপনার ইজ্জতের কসম লাওক বিয়াল ইনসানা আমি আদমের ছেলেমেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 তোমার ইজ্জতের কসম করে বলছি এগুলো কে বলছে বলেন তো দেখি ইবলিস বলছে যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও মাকানি ও ইরতেফায়ে জালালি আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম ইবলিশ তুমি মনে রেখো আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব আদম আদমের ছেলে মেয়েকে বলছে আদম মা দাওয়াও তানি ওরা যাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফর তোলা কাওয়ালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও গা ফরতলাকে আমি তোমাকে ক্ষমা করে দেবো বলো উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তাহলে ঘটনা দুই দিকে গেল হয়ে আল্লাহ এ কথা বললেন 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 না না সর তুই যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব ক্ষমা করে দেবো তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার মানে বলাই লাগছে আস্তাক ভরলে অত বিলাই তাহলে হচ্ছে না যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা যা যাক কিছু করতে পারবি না যা তাহলে হতো কিন্তু আল্লাহ এটা বললেন না বললেন ঠিক আছে তুই যা তবে আদম সন্দার আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব ক্ষম করে দেব তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল